নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পথসভা পলসন্ড বাস স্ট্যান্ডের মোড়ে এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে পেট্রোল ডিজেল এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজকের এই পথসভা নবগ্রাম ব্লক কংগ্রেসের। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব পশ্চিম জোনের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব, মীর বাদাম আলী, নবগ্রাম ব্লক মহিলা নেত্রী তাপসী হালদার সহ ছাত্র যুব কংগ্রেস নেতা কর্মীবৃন্দ। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বহিষ্কার করে আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বহিষ্কার করতে করতে মুড়নি শেষে এক ঘরে হয়ে যাবে, এক ঘরে করতে করতে মুড়নি শেষে বহিষ্কার হয়ে যাবে। সবাই তো ছোট, কাকে বহিষ্কার করবে? একে বহিষ্কার একে আমরা কি বলছি, এই সরকারটাকে তুলে নিয়ে আমরা একদম গন্ধ সাগরে ফেলে দিই গরিখানের ভাষায়, কারণ এই সরকার আমরা চাইনি, এরকম লুটেরা সরকার চাইনি। আর কে আপনার আমার ঘরে লক্ষ্মীর ভান্ডার 500 টাকার লোভে আমরা ঝাঁসি মমতা ব্যানার্জি ভালো, এই 500 টাকার লোভে আমাদের বাড়ির মা বোনের ইজ্জত আমরা দুয়ারে সরকারের নাম করে রাত্রিবেলায় স্কুলে স্কুলে লাইনে দাঁড়িয়ে মা বেগোদেনদেরকে বেইজ্জত করছি আমরা। আর পাশাপাশি আমার বোনটা, আমার ভাইটা, আমার ছেলেটা, আমার ভাইপোটা, আমার প্রতিবেশী বিএ বিএসসি এমএ বিএ ডিএলডি পাস করে তারা বেকার হয়ে হকারে পরিণত হয়ে হতাশায় ভুগছে। আর তৃণমূলের নেতারা 15 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে তোলা আদায় করে চাকরি করছে, আজকে তোলা করে আজকে কালীঘাটে পৌঁছেছে। পার্থ চ্যাটার্জী একাই এ টু জেড ইচ এন্ড এভরিবডি সাকসেস কে বলেছিল, নায়ক বলে বয়ে অনিল কাপুরের ডায়লগ আমার মনে পড়ে যাচ্ছে, সবকা সব চোর হে। আর পালভান্না বড় বড় বাপ যখনই ইডি ডাকছে, সিবিআই ডাকছে, হুইল চেয়ার দিদিমণি শিখিয়ে দিয়েছেন পা ভাঙা নিয়ে হুইল চেয়ারে ঘুরে বেড়াতে, এখন পার্থ হুইল চেয়ার। অর্পিতা মুখার্জি ড্যান্স দিচ্ছিল কদিন আগে সোশ্যাল মিডিয়ায়, ও হুইল চেয়ারে চাপছে। মদন মদ অন মদ মদ ও এন অন মদ অন, সেই মদন হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে। এই ববি হাকিম বড় বড় কথা, জেল খাটলো হাসপাতালে ইডিতে ভর্তি হলো, এদের কোনো দম নাই, এরা গ্যাস বেলুনের মতো আপনাদের ফাঁকা আওয়াজ মারে। জনগণ আমাদেরকে সচেতন হতে হবে, ডান্ডার ঝান্ডার ডান্ডা শক্ত করে দাঁড়াতে হবে, প্রতিরোধ করতে হবে। এই তেরঙ্গা ঝান্ডাই ভারতবর্ষের ব্রিটিশ সরকারকে তাড়িয়েছে, এই তেরঙ্গা ঝান্ডাই এই তৃণমূলের চোর লুম্ফন লুটেরাবাজ দেখে জাতি পাটি গুটিয়ে দিতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে রাস্তায় নেমে আমাদেরকে আন্দোলন করতে হবে। আর বিজেপি উপপ্রধান এখানে টাকা চুরি করার জন্য লুটপাট করার জন্য একটা গ্যাং তৈরি করে আপনার হরিপুর থেকে খাজুরিয়া হয়ে পলসন্ডা, বিষ্ণুপুর থেকে মাদিগ্রাম, পলসন্ডা থেকে জলুকা, সমস্ত রাস্তা দামি দামি শিশু গাছ কয়েক কোটি টাকার গাছ চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, কাজ না করে 100 দিনের টাকা চুরি হয়ে যাচ্ছে। আমরা দেখলাম কি, এই পঞ্চায়েতের এই উপপ্রধানের নেতৃত্বে জলু খাই সাধারণ মানুষ তারা করেছে গাছ কাটার টাকা। আবার কি, টেন্ডারে 100 দিনের কাজে একবার টেন্ডার হয়ে রাস্তা হয়ে যাচ্ছে, আবার সেই কাজে ওল্ড ফান্ডিংয়ের টেন্ডার হচ্ছে, আবার রেডি ফান্ডিংয়ের টেন্ডার হচ্ছে, অর্থাৎ একই রাস্তায় 2 বার 3 বার করে বিল তুলছে। আমরা আদালতে যাবার জন্য প্রধানকে বলেছিলাম সেদিন ফোন করে, যেটা হচ্ছে প্রধানকে বলেছি আমরা, এইভাবে হচ্ছে কেন? তার সময় আমরা চাইছি, আমরা অদূর ভবিষ্যতে আদালতে যাবার একটা প্ল্যান পরিকল্পনা করছি। আর আপনারা দেখলেন দ্বিতীয় দিন আবার বান্ধবীর বাড়ি থেকে আবার পেলাম, এইগুলো তো নমুনা মাত্র, আসল চোর তো কালীঘাটে মমতা ব্যানার্জি বসে আছে। ভাই বছর কয়লা গরু সমস্ত টাকা ইডি সিবিআই ডাকছে, আর এখানে একটা বীরভূমের জাম্বুবান হনুমান কি নাম আছে, হনুব্রত খেলা হবে, মানুষকে বলবে উন্নয়ন।
দাঁড়িয়ে আছে। আমি বিশাল পালহান, আবার কি বলবে মানুষ, কে বলবে জনম জনম ঢাক বাজে মানুষের পিঠে। আজ যখনই সিবিআই ডাকছে সেই পালহান অজ্ঞান হয়ে ইডিতে ভরে যাকে সিবিআই ডাকে উডবানে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা দেখলাম মমতা ব্যানার্জিকে ভাঙা পায়ে খেলা হবে, পা ভাঙলো। আমরা ভাবলাম মায়ের জাত মিথ্যা কথা বলে না, কিন্তু এই ভদ্র মহিলা এত মিথ্যা, তার পা ভাঙেনি, তার প্রমাণ এতদিন হুইল চেয়ারে বসেছিল পা ভাঙা নিয়ে। যেই দিন বলানো হলো টিভিতে দেখলাম, হঠাৎ করে আমি বললাম টিভিতে দেখতে দেখতে হাতে হাতে সাংবাদিক সম্মেলন করছে, পা ঠিক হয়ে গেল ভোটের দিন, ভোট নেবার ধান্দা। আর আমরা পশ্চিম বাংলা জনগণ এই পঞ্চায়েত নির্বাচনে আমরা কি দেখলাম, লাঠি বন্দুক পিস্তল নিয়ে বোম নিয়ে এখানে একটা নবগ্রাম থানার পুলিশ প্রশাসন রশিদ নেতৃত্বে আমাদের বিরোধীদের কংগ্রেসের উপরে সিপিএম উপরে হামলা হলো। আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না, তারা জিতে গেল। কি প্রধান করতে গেলে টাকা লাগবে, এখানকার ব্লক সভাপতি প্রধান তৈরি করার জন্য 20 লাখ 25 লাখ, মেম্বারের জন্য 5 লাখ 10 লাখ, এইভাবে সংস্কৃতি চালু হয়েছে। আবার তিনি নিজে ব্লক সভাপতি পদটা টিকিয়ে রাখার জন্য 2 কোটি টাকা দিয়ে এলেন। এদের দলে নিচে থেকে একদম বুথ থেকে গ্রাম থেকে অঞ্চল অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্য সভায়